নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী, বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পুরনো দিনের হারিয়ে যাওয়া একটি রান্না, কচুর লতি দিয়ে চিংড়ি মাছ। এটা মা ঠাকুমার আমলের রান্না, এখন প্রায় হারিয়েই গেছে। যারা এই রেসিপিটা এখনো ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন, কেননা খুবই টেস্টি এটা, আর ঝটপট বানিয়ে নেওয়া যায় গরম ভাতের সঙ্গে, এর স্বাদ একেবারে অনবদ্য। চলুন তাহলে দেখে নিন কিভাবে বানাতে হয় চিংড়ি মাছ দিয়ে কচুর লতি। কচুর লতি চিংড়ি মাছ দিয়ে বানানোর জন্য আমি 200 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটাকে খুব ভালো করে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, আর পিঠের যে নীল একটা শিরা থাকে সেটাকেও ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়ে তারপরে সামান্য একটু নুন আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আমি মাখিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। 400 গ্রাম আমি কচুর লতি নিয়েছি। কচুর লতি যতটা পরিমাণ হবে তার অর্ধেকটা পরিমাণ চিংড়ি মাছ দিয়ে রান্না করলে ভালো হয়। কচুর লতিটাকে আমি ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট পিস করে কেটে জল দিয়ে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছি। খুব ভালো করে ধুয়ে নেবেন, কেননা কচুর লতির মধ্যে প্রচুর পরিমাণে ধুলো ময়লা থাকে। আমি 2 পেঁয়াজকে কুচি করে নিয়েছি। এই রান্নায় পেঁয়াজটা একটু বেশি দিতে হয়, তবেই স্বাদটা ভালো হয়। 12 কোয়া রসুনকে কুচি করে নিয়েছি। রসুন বাটাও দিতে পারেন, কিন্তু কুচি করে দিলেই রসুনের ফ্লেভারটা ভালো বেরিয়ে এই রান্নাটা ভালো হয়। 10টা কাঁচা লঙ্কাকে আমি চিড়ে নিয়েছি। এই রান্নাটা কাঁচা লঙ্কার ফ্লেভারেই ভালো হয়, তাই আমি আলাদা করে কোনো রকম লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না। যেভাবে ট্র্যাডিশনাল ভাবে বানানো হতো সেইভাবেই আমি দেখাচ্ছি, তাই এইভাবেই বানানো হতো আগেকার দিনে। আপনারা যদি ঝাল বেশি খেতে চান বা কম খেতে চান সেটা আপনাদের ওপর নির্ভর করছে, সেই অনুযায়ী আপনারা ঝালটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। 1 চা চামচ হলুদ গুঁড়ো লাগছে, 1 চা চামচ জিরে গুঁড়ো লাগছে। ফোড়নের জন্য আমি নিয়েছি 1টা শুকনো লঙ্কা আর 1/2 চা চামচ আমি কালো জিরে নিয়েছি। কালো জিরে দিয়েই এই রান্নাটা ভালো হয়, তাই চেষ্টা করবেন কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করার জন্য। রান্নাটা সর্ষের তেলেই ভালো হয়, তাই আমি সর্ষের তেলেই করবো, আর তেলটা একটু বেশি দিলেই এই রান্নার টেস্টটা ভালো হবে। আর লাগছে স্বাদ অনুযায়ী নুন আর 1/2 চা চামচ চিনি লাগছে। চিনি ছাড়াও করতে পারেন, তবে চিনি দিলেই এর রান্নার টেস্টটা ভালো হবে। চলে যাচ্ছি এবার মূল রান্নায়। কড়ায় আমি 1/2 কাপ সর্ষে তেল গরম করেছি। এবার চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে তুলে নেব। চিংড়ি মাছগুলো হালকা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। মাছটা তুলে নিয়ে এবার কালো জিরে আর শুকনো লঙ্কা ওই তেলের মধ্যে ফোড়নটা দিয়ে দিলাম। এই সময় যদি মনে হয় যে তেলটা বেশি আছে তাহলে আপনারা সরিয়ে নিতে পারেন, তবে আমার কাছে এটা ঠিকই মনে হচ্ছে পারফেক্ট, তাই আমি আর তেলটা তুললাম না। ফোড়নটাকে 30 সেকেন্ডের মতো ভালো করে ফ্রাই করে নিলাম। এবার পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা হালকা করে ভেজে নিলেই ভালো হবে, বেশি লাল করে ভাজার দরকার নেই। হালকা একটু এটাকে প্রথমে ভাজা করে নিয়ে তারপরে এর মধ্যে আমরা রসুনটাকে অ্যাড করব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, রসুন কুচিটা দিয়ে দিলাম। একই সঙ্গে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এটা হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা কচুর লতিটা দিয়ে দেব। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে, এবার কচুর লতিটা দিয়ে দিলাম। অনেকেই কচুর লতিটাকে ভাপিয়ে রান্না করেন, তবে আমি কচুর লতি ভাপিয়ে করি না,
তাহলে কচুর লতি টেস্টটাও খারাপ হয়ে যায়, আর কচুর লতিটা রান্নার সময় বেশি নরম হয়ে গিয়ে রান্নাটাই অনেকটা টেস্টটা খারাপ হয়ে যায়। তাই আমি এমনিই করি, আর কচুর লতি খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, তাই এটা ভাপিয়ে নেওয়ার কোনো দরকারই পড়ে না। আর এই রান্নাটায় আমি কোনো রকম জলের ব্যবহার কিন্তু করব না, কম আছে ঢেকে রেখেই রান্নাটাকে করব। কচুর লতি দেওয়ার পর এটা আমি খুব ভালো করে মিক্স করে দিলাম তেলের সঙ্গে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জিরের গুঁড়ো, হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, আর একটু চিনি দিলাম। খুব ভালো করে এটা মিক্স করে দেব। ভালো করে মিক্স করে দিয়ে আমি এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি যাতে মশলা নুন সব জায়গায় সমানভাবে মিশে যায়। খুব ভালো করে এটা মিক্স করে দিলাম। এবার আঁচটাকে একেবারে কমিয়ে দিলাম, যতটা সম্ভব আপনাদের গ্যাসে কমানো যায় ততটাই কমিয়ে দেবে। কমিয়ে দিয়ে এটাকে আমি ঢাকা চাপা দিয়ে রাখবো প্রায় একেবারে লো ফ্লেমে 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি ঢাকা খুলে চেক করব কচুর লতিটা সেদ্ধ হয়েছে কিনা। তবে আমি মাঝে আরেকবার ঢাকা খুলে একটু চেক করে নেব নিচে লেগে যাচ্ছে কিনা। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা সরিয়ে নিলাম। মাঝে আমি একবার ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম। এবার দেখুন কচুর লতিটা কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে কোনো রকম জল ছাড়াই। কচুর লতির মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে, লো ফ্লেমে রাখার ফলে সেই নিজস্ব জলটা বেরিয়ে কচুর লতিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর যেহেতু আমরা ভাপিয়ে নিইনি, এর টেস্টটা কিন্তু খুবই অসাধারণ হয়। এবার ফ্লেমটাকে হাই করে দিয়ে একটু 1 মিনিটের জন্য নাড়াচাড়া করলেই এটা রেডি হয়ে যাবে। ফ্লেমটাকে হাই করে দিয়েছি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফ্লেমটাকে হাই করে 1 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আমাদের চিংড়ি মাছ দিয়ে কচুর লতি গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করার জন্য একেবারেই রেডি। আমাদের আজকের রেসিপি পুরনো দিনের হারিয়ে যাওয়া চিংড়ি মাছ দিয়ে কচুর লতি রান্না হয়ে গেছে। অবশ্যই ট্রাই করবেন রেসিপিটা, আর আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে হোয়াটসঅ্যাপ ফেসবুক টুইটারে শেয়ার করে দেবেন। দেখা হবে আবার অনেক ভালো ভালো রেসিপি আর টিপসের সঙ্গে। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভালো খান, সুস্থ থাকুন।